বিচ্ছাল দিকে বলছি, আজকে তোমাদেরকে রায়মার্টিন প্রশ্ন বিচিরটা থেকে যে চ্যাপ্টারটা করাচ্ছি সেই চ্যাপ্টারটা হচ্ছে চাকদা রামলাল একাডেমি। প্রথম অঙ্করা বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো 12 পয়সা কত টাকা, তারপর স্থানীয় মানে দেখো 207.02, তারপরে হচ্ছে 53,57,3,05,7 এই সংখ্যাগুলিকে 4 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা লেখো, বৃত্তির বৃহত্তম জায়গা কোনটি, সমগ্র ত্রিভুজে বৃহত্তম বাহুর নাম কী, এমন একটি সংখ্যা লেখো যার বর্গ সেই সংখ্যাটি, হ্যাঁ ঘনবস্তুর মাত্রা কটা, 2.3/5 হলে একটি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ, ত্রিভুজে 3টে কোণের সমষ্টি কত, চতুস্থলকের তল সংখ্যা কত, সমকোণ কত ডিগ্রি। আমি অঙ্কগুলো করছি, দেখো কীভাবে অঙ্কগুলো করি। দেখো প্রথম অঙ্কটা বলছি শূন্যস্থানে বসাও, শূন্যস্থান পূরণ করো, 12 পয়সা কত টাকা, তুমি করবে 0.12 টাকা। হ্যাঁ 0.12 টাকা, তার মানে কি 12 পয়সা = 12/100, তার মানে কত হচ্ছে 12/100 হচ্ছে দেখো 207.02 স্থানীয় মানে বিস্তার করো, তাহলে 2×100 + 0×7×1 + 7×1 + 0 = 0/10 + 2/100। দেখো প্রথম হচ্ছে 2×100, যেহেতু দশকের ঘরে আমার কিছু নাই, 0×10, তারপরে যেহেতু 7-এ এককের ঘরে 7 আছে, 7×1, তারপরে হচ্ছে দশাংশ 0 দশাংশ, তাহলে 0/10 আর 2 শতাংশ, 2/100, তাহলে আমার এটা হয়ে গেল। এরপর 30/57, দেখো সব থেকে ক্ষুদ্র সংখ্যা হচ্ছে কত, 30 4×57, 30/57 হয়ে গেলো। বৃত্তের বৃহত্তম ব্যাসকে কী বলে, বৃত্তের বৃহত্তম জায়গাকে কী বলে, ব্যাস বলে, আগে অনেকবারই করে দিয়েছি। সমগ্র ত্রিভুজের বৃহত্তম নাম কী, এটাও করে দিয়েছি, অতিভুজ দেখিয়েও দিয়েছি সবই এঁকে। এমন একটি সংখ্যা লেখো যার বর্গ সেই সংখ্যা, দেখো 1-এর বর্গ কত 1, আবার বর্গমূল করলে 1 হয়, তাহলে সংখ্যাটি কী, সংখ্যাটি সমান কত, সংখ্যাটি সমান 1। ঘনবস্তু মাত্রা কটি, 3টি, দৈর্ঘ্য প্রস্থ বেদ 2×3/5, কী ভগ্নাংশ, আমি বলেছি এটা যদি পূর্ণ থাকে আর ভগ্নাংশ থাকে সেটাকে কী বলা হয়, মিশ্র ভগ্নাংশ, তাহলে তোমরা কী করবে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আর ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা তোমরা জানো, সমকোণ হলো কত 90 ডিগ্রি, আর চতুস্থলকের তল সংখ্যা হচ্ছে কত 4টি।